পুরীতে আসলাম জগন্নাথ দেবের দর্শনে, কিন্তু আমাদের এতটাই কপাল খারাপ যে তার দর্শনই করতে পারলাম না। কেন, তার কারণটা তোমাদেরকে বলছি। মানুষের ভক্তি অনেক দূর, বিশ্বাসও অনেক দূর। এই যে আজকে এখানে আসার পর তার জলজান্ত প্রমাণ পেয়ে গেলাম। আমাদের টিকিটটা কাটা ছিল প্রায় 3 থেকে 4 মাস আগে। এখানে আসার আগে প্রচুর বাধা বিপত্তি এসেছে, অনেকবার মনে হয়েছে হয়তো যাওয়া হবে না, শেষ পর্যন্ত টিকিটটা হয়তো ক্যান্সেল করতে হবে। আসার 2 দিন আগে থেকে নিম্নচাপ লেগে গেছে, ভাবলাম টিকিটটাকে ক্যান্সেল করেই দেব, টিকিটটাকে ক্যান্সেল করেই দেব। মনে মনে ভাবছিলাম গিয়ে হয়তো সেই হোটেলে বসে বসে মন খারাপ করে থাকতে হবে, কোনো কিছুই দেখা বা ঘোরা হয়তো হবে না। কিন্তু না, ভগবান যদি সহায় থাকে তাহলে সবই হয়। কিন্তু তাও তার দর্শন করতে পারলাম না। এখানে আসার পর মন্দিরে ঢুকে শুনি জগন্নাথ দেবের নাকি খুব জ্বর, তার এখন দর্শন করা হবে না। তাকে সময় সময় ভোগ অবশ্যই দেওয়া হচ্ছে, কিন্তু কেউ কোনো পুজো দিতে পারবে না। সমস্ত পূজারীরা দেখলাম বসে আছে মন খারাপ করে, এবং যারা যারা ঠাকুরের প্রসাদ নিবেদন করতে চান, বড় বড় যেসব হাঁড়ি, আমি সঠিক জানি না, যদি ভুল বলে থাকি ক্ষমা করে দিও, সেই সব হাঁড়ি বা মাটির যে পাত্র তাতে করে তাদের খাবারগুলো ঠিক পৌঁছে দেওয়া হচ্ছে, কিন্তু তাকে দেখা চলবে না। আর মন্দিরের ভেতরে কোনোভাবেই ক্যামেরা ফোন কোনো কিছু অ্যালাউ নেই, জুতো তো, সেজন্য আমাদের সমস্তটা বাইরে রেখে যেতে হয়েছিল। মন্দিরের বাইরে থেকে যেটুকু তোমাদের দেখাতে পারলাম এটুকু দেখেই আশীর্বাদ নিও ঠাকুরের কাছ থেকে। এই দেখো, আমরা যে টাইমে যাচ্ছিলাম এই টাইমে ঠাকুরের হয়তো ভোগ দেওয়া হবে, যার কারণে গাড়ি করে যে এনারা মাথায় করে সমস্ত ভোগ নিয়ে আসছিল। আর বাইরেটাও এত সুন্দর ছিল, ভেতরটাও অনেক খুব সুন্দর ছিল, কিন্তু দুর্ভাগ্য এতটাই দেখতে পেলাম না। আমরা প্রসাদও নিয়েছিলাম, একটা ডালা নিয়েছিলাম যে সেখানটাতে গিয়ে সকলে মিলে পুজো দেব, কিন্তু হলো না। পুরীতে এসে সব কিছু ভালো হলেও মাঝে মাঝে কিছু কিছু খারাপ হয়ে যাচ্ছে, যেমন আমরা কিন্তু আজকেই পুরীতে এসেছি, এমনকি এসে স্নান করার সময় আমার শাশুড়ি মাই পায়ে প্রচণ্ড ব্যথা পায়, যার কারণে আর এই পুরী মানে মন্দির দর্শন করতে আসতে পারেনি। তাকে ব্যথার ওষুধ দিয়ে সে হোটেলে রেস্ট করছে, আমরা 3 জন মিলে চলে আসলাম। আসার পরেও দর্শন হলো না, কিন্তু তাতে কি, মন খারাপ না করে যেটুকু যা দেখতে পেয়েছি, পাশে আরও অনেক ঠাকুর ছিল, তাদের দর্শন করলাম এবং জগন্নাথের কাছে এটাই জানালাম, ভগবান তুমি যদি চাও দ্বিতীয়বার আবার আসব এবং এসে তোমার দর্শন অবশ্যই করব। এখানটাতে দেখো পাগলের মতন ঘুরে বেড়াচ্ছি, কোন দিকে যাব, কোথা দিয়ে ঢুকব কিছুই বুঝতে পারছি না। আসলে অচেনা জায়গা হলে এমনটাই হয়। আর ওয়েদারটা যেমন বলছিলাম, ভেবেছিলাম যে নিম্নচাপ হয়তো লেগে থাকবে, কিন্তু না, খুব সুন্দর ঠান্ডা ওয়েদার ছিল। প্রচুর বড় এরিয়া ছিল এখানটাতে, মানে হেঁটেই যাচ্ছিলাম হেঁটেই যাচ্ছিলাম। তারপরে আমরা বাইরে সকলে মিলে জুতো ব্যাগ মোবাইল এগুলো জমা রাখলাম এবং রেখে তারপরে ভিতরে গিয়ে যেসব ঠাকুর ছিল তাদের দর্শন করে আসলাম। তারপরে ফেরার পথে যেহেতু আমাদের পেটে ভাতই পড়েনি সেই সকাল থেকে, তাই ভাবলাম একেবারে খেয়ে যাই এবং একটা পার্সেল নিয়ে যাই। ঘরে এসেটা কিছুটা রেস্ট নিলাম এবং রেস্ট করে চলে গেলাম সন্ধ্যের সমুদ্র দেখতে। আমার সোনাটা দেখো এখনও ঘুম ভাঙিনি, আমি কিন্তু আর কোনো কিছু চেঞ্জ করিনি, যেমনভাবে ঠাকুর দর্শনে গেছিলাম তেমনভাবেই আবার সমুদ্রে ঘুরতে চলে যাচ্ছি। কথায় আছে না, যেই জিনিসটা সুন্দর সেই জিনিসটা সব সময় সুন্দর লাগে, যেমন আমরা এসেছিলাম একদম ভোর থাকতে, ঠিক 5টা সাড়ে 5টা হবে, প্রায় সকালের শুরু। তখনও সমুদ্রটা যতটা সুন্দর ছিল এই রাতের সন্ধ্যাতে আরও যেন সুন্দর, এমনকি দুপুরের প্রখর রোদেও এই সমুদ্র সুন্দর, এর সৌন্দর্য যেন শেষ নাই। সৌন্দর্য বলে না চরম ভয়ঙ্কর, যেমন সৌন্দর্য তেমন ভয়ঙ্কর। তো দেখো আমরা ধীরে ধীরে চলে গেলাম একদম ভিতরে। আর এইখানটাতে প্রথমে প্ল্যানিং করে এসেছিলাম যে মাছ ভাজা যেগুলো খাবো, আমরা কাকদ্বীপে গিয়ে ওখানে আমরা একটা মাছ কষা করে খেয়েছিলাম, কিন্তু এইখানে আসে এসে দেখা মানে দেখলাম যেটা, যে এখানে সেরকম কোনো সিস্টেম নেই, এই যে জানি না এগুলো কিসের ব্যাটার বা কিছু একটা হবে, এগুলো দিয়ে ভেজে ভেজে রেখেছে। সত্যি কথা বলতে কেমন যেন একটা ঘেন্না লাগছিল, তারপরেও ভেবেছিলাম ট্রাই করব, কিন্তু বাবা বললো মানে আমার শ্বশুর মশাই বললো যে না, ঘেন্না করছে এগুলো খেতে হবে না, এ কবেকার কি পেট খারাপ হবে এইসব বললো, তার কারণে আর খাওয়াই হলো না।
পরে অবশ্য আমরা অনেক কিছু খেয়েছিলাম। আর এখানে যে মূর্তিটা তোমাদেরকে দেখাই, তো আমি জানতাম না যেহেতু আস্তে আস্তেই চোখে পড়লো, তাই ভাবলাম ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও দেখাই। কিন্তু উনি বললো যে এই ভিডিও করতে গেলে নাকি টাকা দিতে হবে, ভিডিও করো বা সেলফি তোলো ওনাকে কিছু টাকা দিতে হবে। তারপর ভাবলাম কে এটা করবে, পরের দিন তো গিয়ে আমরা এরকম মূর্তি প্রচুর দেখব, তো সেই কারণে আমরা ওখান থেকে চলে আসলাম। এবং এসে আমরা বাড়ি থেকে একটা চট নিয়ে এসেছিলাম। তোমরাও যদি যাও কেউ প্লাস্টিক বা চট এগুলো নিয়ে যেও, বা যাদের টাকা বেশি আছে তারা চেয়ার ভাড়া করে বসো, কোনো অসুবিধা নেই। তো দেখো সন্ধ্যার এই টাইমটাতেও কিন্তু সবাই ঘোরাতে উঠে উঠে খুব আনন্দ করছিল। আমার সোনাটা তো ওঠার জন্য পাগল হয়ে গেছিল, কিন্তু রাত্রিরে ভাবলাম যে না, যেহেতু ওঠাবো এখন আর ওঠাবো না, রাত্রিরে হয়তো আরো বেশি ভয় পাবে, আর যেহেতু ওর সাথে আমাকেও উঠতে হবে সেই জন্য ভাবলাম এখন রিস্ক নিয়ে লাভ নেই, পরের দিন আমরা যখন আসবো তখন উঠলেই হবে। কিন্তু এই উটগুলোকে দেখে না কষ্টও লাগছিল, এমনিতেই ওদের পিঠে বোঝা, তারপরে দেখো কত কিছু দিয়ে ওদের পিঠে মানে এনি টাইম এইভাবে রেখে দেয় সেই সকাল থেকে রাত পর্যন্ত, মানে সবসময় ওনারা এখানে থাকেন। আর কিছুটা দূর মানে 100 মিটার যাই 100 টাকা করে দিতে হবে, আর মানে কথার কথা ওনারা বলে কিন্তু অতটা ঘোরায়ও না। তো তারপরে আমরা সবাই মিলে এখানটাতে বসলাম, চাউমিন খেলাম, আর কি খেয়েছিলাম আমার সঠিক মনে পড়ছে না। আর আমার সোনাটা এখানটাতে এসে পটি করছিল, এত ইয়ে লাগছিল, বাচ্চা কাচ্চা নিয়ে গেলে এরকমই হয়। তো বন্ধুরা নেক্সট ভিডিও আরও আসতে চলেছে, তোমরা জানিও কমেন্টসে কেমন লাগলো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, টাটা বন্ধুরা, সকলে ভালো থেকো।